যে কংগ্রেস হারতে পারে হারিয়ে যাবে না আজ এটা প্রমাণ হচ্ছে কংগ্রেস হারিয়ে যায়নি কংগ্রেস হারাতে পারে তারাতে পারে আরে ইয়ে তো সির্ফ এক ঝাঁকি হ্যায় আবি বহুত কিছু বাকি হ্যায় এ তো শুরু হলো এটা এই সিপিএম এর বহু বড় বড় নেতা এখানে প্রচার এসেছে তো স্বাভাবিকভাবেই এটা বাইরনে বিশ্বাসে জয়ের পিছনে কংগ্রেস তার সঙ্গে বামের সমর্থন এবং আবার বলছি তৃণমূলের একটা অংশ যারা এখনো মনে করে রাজনীতিতে সহায়তা দরকার তারাই চর্যবৃত্তি দুর্নীতিকে মানতে পারেনি তারা আমাদেরকে সমর্থন করেছে এবং বিজেপির কিছু ভোটার তারা মনে করেছে কৌশলগত কারণে টিএমসিকে হারানোর জন্য কংগ্রেসকে ভোট দেওয়া দরকার এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টি পুলিশের সহযোগিতায় অত্যাচার করে প্রলোভন দেখিয়ে গোটা কংগ্রেস পার্টিকে দুর্মুষ করে দিয়েছে তারপর আমরা হেরেছিলাম গতবার তখন কিন্তু আমি বলেছিলাম যে কংগ্রেস হারতে পারে হারিয়ে যাবে না আজ এটা প্রমাণ হচ্ছে কংগ্রেস হারিয়ে যায়নি কংগ্রেস হারাতে পারে তারাতে পারে আমরা তৃণমূলকে বাংলাদেশে হারাবো এবং তারাবো তৃণমূল মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে সারা বাংলার মুসলমান তা জানে তৃণমূল বিজেপি দালালি করে সারা বাংলার মুসলমান নয় সারা ভারতবর্ষের মুসলমান জানে তাই মুসলমানদেরকে একবার ঠকানো যায় সারা জিন্দেগি ভর ঠকানো যাবে না পঞ্চায়েত নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় মুর্শিদাবাদে বাংলায় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না প্রোভাইডেড পঞ্চায়েত নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় আমরা করানোর চেষ্টা করব অবশ্যই প্রভাব ফেলেছে ভারত জোড়ো যাত্রা আমরা এখানে ভারত জোড়ো যাত্রা করেছিলাম সারা ভারতবর্ষের রাহুল গান্ধীর পদযাত্রা সারা ভারতবর্ষের মানুষের কাছে সদর্থক একটা বার্তা পৌঁছেছে সবকিছুরই সবকিছুর বিনিময়ে আজকে সাগরদিঘির এই জয় তাই এই জয় সর্বপ্রথম সাগরদিঘির আপামর মানুষকে উৎসর্গ করতে চাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে প্রার্থী বাইরন বিশ্বাস সে গোটা সাগরদিঘির মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হয়েছিল তার পরিবার একটা পরোপকারী পরিবার সেই জায়গাটায় প্রার্থীকে খাড়া করে আমরা তার অনেক সুযোগ অনেক অ্যাডভান্টেজ আমরা পেয়েছি জিরোর গোড়া কাটিয়ে জিরোর বেড়া কাটিয়ে আপনারা এই প্রথম বিধানসভায় পা দিচ্ছেন আরে ইয়ে তো সির্ফ এক ঝাঁকি হ্যায় আবি বহুত কিছু বাকি হ্যায় এ তো শুরু হলো এটা অনেক দূর যাব আমরা কাল সন্ধ্যে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলছিল 100% জিতবে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমি খুঁজে পাচ্ছি না এখানে আশেপাশে দেখতেও পাচ্ছি